হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা অঙ্কুরিত ডালের সবজি করে দেখাবো শুকনো সবজি এটাকে মহারাষ্ট্রে মাটকি বলে হিন্দিতে বা মারাঠিতে মাটকি বলে ইংলিশে এটাকে বিনস বলে আর বাংলা এটাকে কি বলে আমি বলতে পারবো না যাই হোক যে কোনো অঙ্কুরিত ডাল দিয়ে আপনি এই সবজিটা বানাতে পারেন খুবই টেস্টি হয় খুবই ডেলিশিয়াস হয় একবার অবশ্যই ট্রাই করবেন খুবই পছন্দ হবে আপনার চলুন ফটাফট রেসিপি শুরু করা যাক আমার কাছে দুশো গ্রামের মতো অঙ্কুরিত মটকি আছে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সম্পূর্ণ জল বেরিয়ে গেছে মানে এখন মটকিটা মোটামুটি শুকনো অবস্থায় চলে এসছে যদি একটু জল থেকেও যায় তাতেও কোনো অসুবিধা নেই সবজিতে কোনো অসুবিধা হবে না এবার চলুন মশলা দেখে নিই আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুটে নিয়েছি কি কি নিয়েছি দেখুন আমি আঠেরো থেকে কুড়ি কলির মতো রসুন নিয়েছি স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখুন আমি দেড় ইঞ্চির মতো আদা নিয়েছি এগুলোকে ভালো করে আমি কুটে নিয়েছি এ দেখুন এটা সেই কুট রাখা আছে আর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে রাফলি চপ করেছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ফাইনলি চপ করেছি এরকম আলাদা আলাদা করে কেন কেটেছি এটা আপনি পরে বুঝতে পারবেন এখন আমি বলবো না মশলাগুলোকে আমি সাইডে করে রেখে দেব আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক দেখুন আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি হিট চালু করেছি এবার আমরা তেল দিয়ে দেব। তেল পছন্দ অনুসারে কম বেশি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তেলকে একটু গরম হতে দেব তারপরে আমরা দিয়ে দেব এক পেঞ্চ মতো হিং হিংয়ের সাথে দিয়ে দেব আমরা কিছু জিরে হাফ টি স্পুন থেকে একটু কম নিয়েছি জিরে আর হাফ টি স্পুনের মতো দিয়ে দেব আমরা সর্ষে জিরে আর সর্ষেকে ভালো করে ফুটতে দেব। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো যেটা আমরা ফাইনলি কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে আমরা অ্যাড করব এই দেখুন টমেটোটাকে একটু নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ টমেটোকে খুব বেশি ফ্রাই করবো না আমরা আধা ধুরা ফ্রাই করবো তারপরে আমরা এর মধ্যে আদা রসুন আর লঙ্কার যে কুটটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন আমি স্বাদমতো লবণ অ্যাড করছি আর অ্যাড করবো হাফ টি স্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো খুবই কম কারণ আমরা কাঁচা লঙ্কার কুট বানিয়ে রেখেছি এগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব আর হাফ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে টমেটো আধা ধুরা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা এই আদা রসুন আর লঙ্কার দিয়ে আদা রসুন আর লঙ্কাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে কি এর গন্ধটা যায় না যতক্ষণ আদা রসুন আর কাঁচা লঙ্কা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি কিছু কারিপাতা অ্যাড করে দেব। আমার কাছে খুব বেশি কারিপাতা নেই অল্প কিছু কারিপাতা আছে এই কারণে আমি এখন অ্যাড করছি যদি আপনার কাছে আটটা দশটা বড় সাইজের কারিপাতা থাকে তাহলে আপনি শুরুতেই দিয়ে দেবেন যখন টমেটো অ্যাড করেছেন একদম তখনই আমার কাছে কম আছে আর ছোট ছোট সাইজের পাতা আছে এই কারণে আমি একটু দেরি করে দিলাম যাতে খুশবুটা ফ্রেশ থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমরা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ আমরা শুরুতে এই কারণে অ্যাড করব না কারণ এই সবজির মধ্যে পেঁয়াজ যদি একটু ক্রাঞ্চ থাকে তাহলে ভালো লাগে এই কারণে পেঁয়াজ আমরা লাস্টে অ্যাড করব। যাতে পেঁয়াজ একেবারে গলে না যায় আর একেবারে লাল করে ফ্রাই করা ওরকমও করার কোনো দরকার নেই পেঁয়াজের সঙ্গে সঙ্গে কিছু মশলা দেবো হাফ টি স্পুন ভরে আমি ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুনের থেকে একটু কম দিয়েছি শাহি গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি লিঙ্ক দরকার হলে আপনি ডেসক্রিপশানে চেক করতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি একটুক্ষণ নেড়ে নেব তারপরে আমরা এখানে মটকিগুলো দিয়ে দেব পেঁয়াজকে বেশি ফ্রাই করার একেবারেই দরকার নেই মাটকির মধ্যে যদি একটু জল থেকেও যায় কোনো অসুবিধা নেই আমি প্রথমেই বলেছি মাটকিগুলো দিয়ে দিলাম এবার মাটকিগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একে ঢেকে ঢেকে রান্না করব। যাতে মাটকির ভেতরে যে মশ্চারটা আছে মশ্চারটা বেরিয়ে না যায় উড়ে না যায় আর সবজিটা আমাদের ডিহাইড্রেট হয়ে গেলে একেবারে খেতে ভালো লাগবে না যেহেতু আমরা জল দেব না এই কারণে আমরা ঢেকে ঢেকে রান্না করব আপনি চাইলে খুবই কম মানে ওয়ান ফোর্থ কাপ মতো জল অ্যাড করতেও পারেন কিন্তু আমি একেবারেই করছি না এই সবজিটা আমি এভাবেই পছন্দ করি নেড়ে নিয়ে ঢেকে দিলাম ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাটকি পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় এটা আমরা চেক করব একটা বা দুটো মাটকি নিয়ে আমরা খেয়ে দেখব কি এর মধ্যে কাঁচা গন্ধ আছে কি না আমার মটকিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর যতক্ষণ ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে দিয়ে নাড়িয়ে নিয়েছি যাতে নিচের থেকে পুড়ে না যায় আর এখন এই লাস্ট স্টেজে আমি এই টমেটোগুলো অ্যাড করছি যেটা আমি রাফলি চপ করে রেখেছিলাম আমি শুরুতেই বলেছিলাম যে এখন বলবো না এই হচ্ছে সেই সিক্রেট যে এখানে আমরা এই টমেটোগুলো অ্যাড করছি এটা আমরা একেবারেই পাকাবো না মানে সিদ্ধ করব না এটাতে সালাডের মতো স্বাদ আসবে সেই অবস্থায় আমরা রেখে দেবো আর এখানে আমি নিয়েছি এক টেবিল মতো ড্রাই ধনে পাতা আপনার কাছে ফ্রেশ থাকলে আপনি ফ্রেশ দিয়ে দেবেন আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রেশ ছিল না তাই আমি ড্রাই ধনে পাতাটা নিয়েছি এবার আমরা মিশিয়ে দেব এই সবজিটাতে থেকে বড়ো স্বাদ এটা থেকেই আসে কি এই যে লাস্টে আমরা যে টমেটোটা দিলাম সবজির মধ্যে স্যালাডের স্বাদটা আসে খুবই ভালো লাগে খেতে আর যেহেতু আমরা মাটকির মধ্যে কোনো জল অ্যাড করিনি আর এই লাস্টে দেওয়া টমেটোগুলোর থেকে বেশ খানিকটা জল সবজির মধ্যে যায় এবং সেই জলটা কিন্তু একেবারে মানে সুস্বাদু জল টমেটোর জলটা কীরকম লাগে খুব ভালো লাগে খেতে আপনিও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে আপনারও খুব পছন্দ হবে আর যদি রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই